আর বেকারত্বের যে বিষয়টা বললেন, বেকারত্ব আমাদের একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। আমি নিজেও বেকার ছিলাম, আবার বেকার হয়ে যাব এই দায়িত্ব শেষ হওয়ার পরে। তো বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই আসলে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে থাকে। আমরা ট্রেনিং দিয়ে থাকি এবং আমাদের অনেকগুলো আপকামিং ট্রেনিং প্রোগ্রাম আছে, ফ্রিল্যান্সার ট্রেনিং থেকে শুরু করে আরও ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় একটা ট্রেনিং প্রোগ্রাম আছে যেখানে আমরা নিট যুবদেরকে ট্রেনিং দেব। ট্রেনিং আমরা এখন একটা লক্ষ্যমাত্রা নিচ্ছি, ট্রেনিংটা হতে হবে কর্মমুখী, যাতে ট্রেনিং দিয়ে তাকে আমি ছেড়ে না দিই, ট্রেনিং দিয়ে তাকে ফলো আপ রাখা যে কোথায় সে যাচ্ছে। এবং সামনের দিকে আমরা আরও ট্রেনিং প্রোগ্রাম হাতে নিব, সেটা হচ্ছে কোন কর্মে কী ধরনের স্কিল প্রয়োজন সেই অনুযায়ী তাদেরকে ট্রেনিং করে সেখানে যাতে এনশিওর করা যায় তাদের ইয়েটা কর্মটা, সেটাও আমরা নিশ্চিত করব। এবং আগামী আমাদের একটা সরকারের একটা লক্ষ্যমাত্রা, আগামী 2 বছরে শুধু সরকারি ইয়েতেই, আপনারা জানেন সরকারি বিভিন্ন দপ্তরে এখনও পোস্ট খালি আছে। এছাড়াও আমরা বিভিন্ন দেশের সাথে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেন, আমরা একটা সেখানেও কর্মসংস্থানের জন্য আবেদন করি। আপনারা জানেন যে মালয়েশিয়া এবং ইতালির একটা প্রসেসও আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটা দেখে থাকে। তো সরকারিভাবেই আমরা আগামী 2 বছরে অন্তত 5 লক্ষ কর্মসংস্থান তৈরির একটা চ্যালেঞ্জ নিয়েছি। আমরা সেটা ইনিশিয়েট করে দিয়ে যাব, পরবর্তী সরকার আসলে তারা দায়িত্ব নিয়ে সেটাকে জাস্ট এক্সিকিউট করবে। আমরা এটা ইনিশিয়েট করে যাব, কমপক্ষে 5 লক্ষ কর্মসংস্থান, যুবকদের যেই বেকারত্বের যেই চ্যালেঞ্জ সেটা মোকাবেলায় আমরা এইভাবে কাজ করবো। এবং আমাদের যেই আর্ন প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায়, সেখানে প্রায় 9 লক্ষ যুবকদেরকে আমরা ট্রেনিং দিব এবং সেখানে 60% হচ্ছে নারীদেরকে আমরা ট্রেনিং দেব। এখন বেকারত্বের সংখ্যাটা যেটা গ্র্যাজুয়েট বেকারের সংখ্যাটা আমার যেটা জানা আছে প্রায় 26 লক্ষের বেশি, এবং এমনিতে বেকারের সংখ্যাটা প্রায় 18 মিলিয়নের মতো, সরি হ্যাঁ 18 কোটি 80 লক্ষের মতো আর কি, 18 মিলিয়ন।